ঘুম থেকে উঠেই মিটারে 2048 নাম্বার দেখে ছেলে কিন্তু বাগবাগ খুশি, কারণ সেটা যে তার ফেভারিট গেম। মিটারে কত রয়েছে, কত নাম্বার রয়েছে মিটারে? তুমি হ্যাপি হয়েছো দেখে? হ্যাঁ, খুব হ্যাপি, বিশাল মজা। এইদিকে ঘর, বিশাল মজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বাজছে এই মুহূর্তে 12:10, আর আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে। আজকে ব্লগ স্টার্ট করতে অনেকটা লেটই হয়ে গেল। তো আজকের ওয়েদার কিন্তু খুব ভালো আছে, ভীষণ ভালো। গতকালকে বলেছিলাম যে ভীষণ ভালো, আর অনেকের কাছেই শুনলাম যে খুব বৃষ্টি হয়েছে কালকে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টিটা হয়নি। তবে ওয়েদারটা মোটামুটি সেই গুমোট যেটা ছিল সেই ভাবটা পুরোপুরি কেটে গেছে। তো আজকে সকালেও মোটামুটি তাই, একদম মেঘলা ওয়েদার আছে, আর তোমার একটা মিষ্টি ঠান্ডা হাওয়া কিন্তু বইছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর রান্না মোটামুটি আমার হয়ে গেছে, রান্না যেটা করলাম খুব একটা বেশি কিছু আজকে করিনি। যা করলাম, ভাত হয়ে গেছে, এখানে করলা আলু ভাজা, যে করলা আলু ভাজা, এখানে পটল ভাজা, ঠিক আছে। আর এখানে যেটা হচ্ছে, এই যে পুরো আজকে নিরামিষ একদম, মানে মাছ ডিম একদম বাদ। এখানে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটা পাতলা ঝোল, ঠিক আছে। ভেন্ডি আলু টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোল করছি। এটাও মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, এটার নামিয়ে দেবো এবার আমি। একটু ফুটে যাক। তো এই হচ্ছে গিয়ে আজকের এখনও অবধি রান্না। আর আর কিছু করবো না ভাবছি, কারণ এবার স্নান টান সমস্ত কিছু সারতে হবে। আর আম যা ছিল, এই দেখো পুরো একটা এক বাটি, বড় বাটি এক বাটি আম এখনও হয়ে আছে। তো দেখি হাজব্যান্ড বেরিয়েছে, আসুক, ওকে একটু ভাবছি কেটে দেবো দুখানা। আর আমি দুখানা আম খেয়েছি, যেগুলো স্যার কালকে দিয়ে গেছিলো, সেই আমগুলো এতটাই পেকে গেছে যে মানে সকালে উঠে দেখছি পুরো ঘর আমের গন্ধ উঠে গেছে, আর আমগুলো কালো কালো হয়ে গেছে, ঠিক আছে। মানে কালকে যখন দিয়েছিলো দেখলে হলুদ হয়ে গেছিলো, পুরো পেকে গেছিলো, কিন্তু আজকে যখন খেতে যাচ্ছি দেখছি অর্ধেকটা নষ্ট 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 হয়ে গেছে এরকম। তো যাই হোক, যে তিনখানা আম ছিল তার মধ্যে থেকে একটা এক মানে দুটো থেকে অল্প অল্প খাওয়া গেলো, আর একটা ভালো ছিল, তো সেটা খেলাম। আর আজকেও পান্তা রেখেছিলাম, পান্তা খেলাম, পান্তা একটু টিফিন করলাম। তো আলু ভাজা দিয়ে পান্তা কিন্তু হেভি লাগছে, আমি আলু ভাজা দিয়ে পান্তা খেলাম, আর ওদের বাবা ছেলেকে করে দিলাম হচ্ছে স্যান্ডউইচ। তো এখনও অবধি এই এই কাজগুলো হয়েছে। তো চলো দেখতে থাকো সারাদিনটা ঠিক কেমন হবে কাটে। তো এই দেখো, আজকেও মোটামুটি পাঁচখানার মতো পেয়েছিলাম, কিন্তু আজকেরগুলো অনেক ছোটো, ঠিক আছে। আজকেরগুলো একদমই ছোটো, দেখতে পাচ্ছ পুরো সবুজ সবুজ হয়ে আছে, মানে এগুলো পাকেই নেই বলতে পারো। কিন্তু এই দেখো, এর জন্যই তুলে নেওয়া, এই একটা এরকম হয়ে গেছে, আর একটা ছোট নষ্ট হয়ে গেছে। এই দেখো এগুলো হালকা হালকা নষ্ট হয়ে আসছে, মানে এই পোকা লেগে সব নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এইগুলো তুলে নিলাম। তো তুললে গিয়ে হবে, ভীষণ মিষ্টি, আমি দুখানে খেলাম, প্রচণ্ড পরিমাণে এই ছোটোতেই মিষ্টি। আর আরেকজনকে দেখা যাও, ওই দেখো দেখতে পাচ্ছ, যা কোথায় হারিয়ে গেল, ক্যান্ডি ক্যান্ডি, ওই ঠিক ওই ঝোপটাতেই আছে, ক্যান্ডি বোঝা যাচ্ছে না, ওই দেখো নড়ছে মনে হচ্ছে। ক্যান্ডি তুই আর ঘর ঢুকবি না নাকি রে ক্যান্ডা, চলো ওর ঘর ঢোকার এক ফোটা ইচ্ছে নেই, থাক ও বাইরেই। ওকে আজকে সকালবেলায় হালকা একটু জল দিয়ে, ছিপি ছিপি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, যে খুব গরম, মানে লাফাঝাপা লাফাঝাপা করছে। আজকেও মানে 5:30টার সময় আমি উঠেছিলাম, 5:30টার সময় ও আমার পেছনে পেছনে এসছে। তো 5:30টার সময় ওকে আমি বের করে দিয়েছি, এখনও অবধি 12:15 বাজলো, এখনও অবধি কিন্তু ও ঘর ঢোকেনি। তো আমরা যখন একবারে খাওয়া দাওয়া করবো তখন ওকে ঘর ঢোকাবো। মানে প্রতিদিনই মোটামুটি এটাই চলছে, সকালবেলায় বেরোচ্ছে আর দুপুরবেলায় ও ঘর ঢুকছে, তাই করুক। গুড আফটারনুন বন্ধুরা, বাজছে মুহূর্তে বিকেল 5:30টার মতন। কয়েকদিন ধরে
জলের মানে বৃষ্টির ভরসা করে 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 কোনো লাভ হলো না। তো গাছগুলো মানে এইগুলো যেহেতু বাইরের গাছ, এই বাইরের গাছগুলোকে প্রতিদিন জল দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো বৃষ্টির ভরসাতেই কদিন ছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না, বৃষ্টি তো হচ্ছেই না দেখছো। অগত্যা কী করলাম, একদম মাটি শুকিয়ে গেছে, না গাছগুলোর অবস্থা মানে কী বলবো, আধমরা পাতাগুলো আস্তে আস্তে দেখছি হলুদ হয়ে আসছে, এরকম অবস্থা। তো ভাবলাম যে আজকে প্রচুর পরিমাণে জল দেবো আর প্রত্যেকটা গাছ একদম মানে সেই স্নান করানোর মতো আজকে ভেজাবো যাকে বলে। তো দেখো তাই করছি, এরকমভাবে গাছে দেখবে শুধু গোড়াতে জল দিলেই কিন্তু হয় না, গাছকে যদি সতেজ রাখতে চাও তাহলে গাছের ওপর থেকে স্প্রে করা বা জল দেওয়াটা ভীষণ রকমের দরকার। তো যারা গাছ লাগাও তারা অবশ্য জানো, বা যারা গাছ নিয়ে চর্চা করছো তারা জানো এই জিনিসগুলো। তো যারা করো না বা জানো না তারা একটু জেনে নাও যে গাছে সবসময় গোড়াতেই ভীষণ রকমের জল দিয়ে দিও না, তাতে গোড়া পচার একটা সমস্যা গাছে তৈরি হয়ে যাবে। তো গাছগুলোকে চেষ্টা করবে যে ওপর থেকেও ভিজিয়ে দেওয়ার, দেখবে কত সুন্দর সতেজ হয়ে থাকবে আর নতুন নতুন পাতা গজাবে। কাজ করে ঘেমে গেলাম, নইলে ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর। আর সেদিন থেকে এনেছে আয়রনটা উপরে উঠানোই আর হচ্ছে না, তো আজকে একদম এখন সময় করে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছি। লাইটগুলো জ্বলবে যতক্ষণ না এটা উপরে না উঠবে ততক্ষণ আমি আমার কাজটাই হবে না, নিচে পড়ে থাকবে। উপরে আসছে মনে পড়ছে বাবা যা আয়রনটা নিয়ে এলে, এতক্ষণে হয়তো জামাকাপড়গুলো আমি আয়রন করে নিতে পারতাম। তো অনেক মনে করে করে ছোটোখাটো কাজগুলো দেখবে এরকমই হয়, পড়ে আছে তো পড়েই আছে, থাকলো তো পরে করবো, থাক পরে নিয়ে যাবো, এই করে করে কিন্তু ঠিক কাজের সময় তাড়াহুড়োটা ধরে যায়, দরকারের সময় আর কি তাড়াহুড়োটা ধরে যায়, কাজের সময় কাজটা পাই না। দাঁড়াও চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিই, সন্ধে হয়ে গেছে একদম, এখন সন্ধেটা দিয়ে দেবো। আর দেখো হাজবেন্ডকে বললাম জানালাগুলো খুলে দাও, সব জানালাগুলো আবার বন্ধ করে চলে গেল। তো জানালাগুলো খুলি, বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। কি হচ্ছে জানো তো, বাইরেটা ঠান্ডা হচ্ছে কিন্তু রুমের ভেতরগুলো ভীষণ রকমের গুমোট হয়ে যাচ্ছে, যত বাইরে ঠান্ডা তত রুমের ভেতর গুমোট। আর আবার তো ক্যান্ডি আবারও বেরিয়ে গেলো হচ্ছে, আবারও বেরিয়ে গেলো হচ্ছে বাইরে। তো থাক আমি সন্ধে টন্ধে নিয়ে দিই, তারপর আবার ওকে ঢুকিয়ে দেবো। তো আজকে বেটুর গ্রুপে পড়তে যাওয়ার কথা, তো সেরকমভাবে বিকেলটা এত গরম গুমোটের জন্য কোথাও সেরকম বেরোনো হয় না। তো দেখি হাজবেন্ডকে বলছে চলো আমাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবে, আমারও যেন ভালো লাগছে না। আর কতদিন যে গাছ টাছ কিছু লাগায়নি এই ক্যান্ডির ভয়ে তার ঠিক নেই, গাছ লাগাতেই ভয় লাগছে। ওই যে দুটো জবা গাছ এনেছিলাম দেখলে তো, ওই টপ দুটো বেকার পড়ে আছে শুধু শুধু। তো আমি ঠিক মানে ওকে বলা সাহস পাচ্ছি না, বললে এক গাদা বকুনি খাবো, আবার গাছ আনবে আবার ক্যান্ডি খাবে। তো দেখি আজকে যদি বুঝিয়ে সুঝিয়ে দুখানা গাছ আনতে পারি, যদি পারমিশন দেয় তো নিয়ে আসবো, যদি না পাই তো আমার আমি একা গিয়ে আমাকে একা গিয়ে আনতে হবে। আমি একা গিয়ে নিয়ে লাগিয়ে দিলে আর কিছু বলে না, কিন্তু ওর সাথে আমাকে নিয়ে যাবে না মেবি, দেখা যাক কী হয়। চলো সন্ধেটা দিয়ে দিই, দেখতে থাকো। সন্ধে হয়ে গেছে আর এখানে দেখো দুপুরে জামা কাপড়গুলো দুতার মিলেছি, এই দেখো এখানে কুলাইনি। তো বেটুর প্রচুর ছোটো ছোটো জামা কাপড় আছে, এগুলো মেলা এখানে। তো সন্ধেটা দিয়ে দিই, তারপরে তুলে গুছিয়ে সব রাখবো। এই দিকটার একটাই সুবিধা কী বলতো, হাওয়া দিলেও মানে জামা কাপড়গুলো কিন্তু আমার বাউন্ড মানে ইয়েতেই ব্যালকনিতেই পড়বে, ঘরের মধ্যেই পড়বে। আর সামনে দিকে মিললে পুরো যে কোথায় হাওয়াই মানে হাওয়াতে যে কোথায় জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে আর সেগুলো পুরো কুকুরে টেনে হিঁচড়ে মাথা ছিঁড়ে ছাড়ে একাকার করে দিচ্ছে। যদিও আমার কখনো হয়নি, লোকের এনে আমার দৌড়ে ফেলেছিলো, তারপর থেকে আমি আর ভয়ে জামা কাপড়গুলো সামনের ব্যালকনিটায় আর মিলি না। তো ঠিক আছে চলো, আর সন্ধ্যাটা দিয়ে দিই।
দিয়ে এসে দেখো জামা কাপড়গুলো ভাবলাম যে গুছিয়ে রাখবো তুলে পরে, কিন্তু একদম এক ধার থেকে মোটামুটি হালকা হালকা করে ভেজা রয়েছে। আজকে যেহেতু রোদটা ছিল না বললাম, শুধু হাওয়াতেই যেটুকু শুকিয়েছে, আর এমনিতে পেছনের ব্যালকনিতে আমার রোদ খুব একটা আসে না, মানে রোদ আসে না কিন্তু হাওয়া প্রচুর দেয় আর প্রচণ্ড গরমটা থাকে, তো অন্যান্য দিন শুকিয়ে যায়, আজকে হালকা হালকা ভেজা আছে। পাতলাগুলো শুকিয়ে গেছে, এই যে এইগুলো যেমন শুকিয়ে গেছে, কিন্তু যেহেতু একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে শুধু মেলে দিলাম, থাক কাল সকালের মধ্যে খুব সুন্দর শুকিয়ে যাবে, নালে তখন যদি মনে হয় স্যাঁতস্যাঁতে লাগছে তখন আরেকবার ভালো করে মেলে দিয়ে আসতে হবে। তো চলো, 7:30 বেজে গেছে, এই যে বেটুকে ড্রেসটা চেঞ্জ করাবো, ব্যাগ নিয়ে নিয়েছি, তারপর বেরোনো যা, বেরিয়ে যাবো আর মনে হয় গাছ আনতে দেবো, তাই জলের বোতল একটা দিয়ে দি নাকি ওকে, হ্যাঁ চটিগুলো পর, একটা ছোট বোতল দিদি। তো বাজারে চলে এলাম, বাজারে চলে এসে মনে পড়লো যে বেটুর যে স্কুলের বোতলটা সেটা ও ড্রয়িং স্যারের কাছে ফেলে এসেছে, আমাদের আর নিতেও যাওয়া হয়নি, আর সত্যি কথা বলতে বোতলটা ওর চেঞ্জও করতে হতো, তো তার জন্য দেখো যেহেতু স্কুলও খুলে যাচ্ছে আর যে বোতলটা ছিল ওটা ছোট বোতল, আর এই একটা 1 লিটারের বোতল নিয়ে নিচ্ছি, তো এই দুখানা ছিল, দুখানা অপশানের মধ্যে এটা ঠিক আমার জুতসই লাগলো না, এটা যেমন ধরতে সুবিধা, তো এইরকমই আগের বোতলটাও ছিল কিন্তু ছোট ছিল, তো এই দেখো এই বোতলটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে এই টিফিন বক্সটা, কারণ এই টিফিন বক্সটার যেহেতু স্টিলের আর আমি আমার যেগুলো ছিল ওর সেগুলো হচ্ছে প্লাস্টিকের, তো প্লাস্টিকের টিফিন বক্সে গরম জিনিস দিলে সেটা মানে একদমই না খাওয়াই উচিত, সেটা একদম দেওয়া উচিত না, বিশেষ করে তো বাচ্চাদেরকে অবশ্যই, তো তার জন্য দেখো এই নতুন একটা টিফিন বক্স আমি নিয়ে নিলাম স্টিলের। চলে এলাম এবার একটু খাবারের দোকানে, তো এখানে যে ফুড ট্রাকটা এটাতে না ভীষণ ভালো চিকেনের আইটেমগুলো করে, ভীষণ ভালো, যেমন চিকেন ললিপপ, চিকেন পকোড়া, এগুলো তো বেশ অনেক দিন হয়ে গেল মানে কি বলবো খাওয়া হয় না, তো আজকে খুব চিকেন ললিপপ খেতে ইচ্ছে করছিল। তো দেখো আর এখানে ফাঁকা মাঠটাতে ভীষণ সুন্দর আজকে কিন্তু হাওয়া দিচ্ছে, সামনে যেহেতু ফাঁকা চারিদিকটা পরিবেশটা ভীষণই সুন্দর ছিল আজকে, এতটুকুও গরম নেই আর হালকা একটা ফুরফুরে হাওয়া। বেটুকে একেবারে পড়তে দিয়ে তারপরে দেখো আমরা বাজারে বেরিয়েছিলাম, তো আমাদের এখানে খাবারটাও রেডি হয়ে গেল, আর আমার এই ড্রাই ললিপপটা খেতে, আমার হাজবেন্ডের দুজনেরই এই ড্রাই ললিপপটা খেতে ভীষণ ভালো লাগে, তো চলো টাইমও হয়ে এসছে, খেয়েই বেরোবো এবার বেটুকে নিতে। হয়েছে, আসো বাই করে দাও, বাই করে দাও, আসো আয়, জলের বোতলটা কই, চলো চটি পড়। বাজে রাত্রি 9:10 আর বাড়িতে ফিরলাম, একেবারে ডিনারটা নিয়েই ফিরলাম, সেটা হচ্ছে বেটুর একটা এগরোল নিয়ে নিলাম, ও যেহেতু এগরোল খেতে ভীষণ ভালোবাসে, তো ওর একটা এগরোল আর আমার আর হাজবেন্ডের জন্য একটাই মোগলাই নিলাম আর কি, এটা আমরা হাফ হাফ করে খেয়ে নেবো, কারণ যেহেতু চিকেন ললিপপটা খেলাম আর খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, তো এইটা খেয়ে নেবো, আর এটাও নিলাম ডেটলের একটা ওয়াইপ, কারণ ওয়াইপটা শেষ হয়ে গেছিলো আর বেটু পা ঠিক মানে সেই লেভেলে নোংরা করছে আর কি, তো এটা ভীষণ রকমের দরকার ছিল। আর এখানে মোটামুটি যা আম ছিল সবই দেখছি পেকে গেছে, বাপরে পুরো সব পেকে গেছে, আজকে দুখানা আম ভাত খাওয়ার পর কেটে খেয়েছি দুজনে, বেটু একদম ফলমূল খেতে চায় না, একদম না, আমও খাচ্ছে না, মানে কিচ্ছু ফল ওকে আমি খাওয়াতে পারি না, ও খেলে তো খুব ভালো হতো, না এত মিষ্টি, যেহেতু গাছ পাকা না প্রচণ্ড মিষ্টি, তো এই এগুলোও কাটবো এখন একটু পরে, মানে এগুলো ওগুলো খেয়ে নিই তারপরে কাটবো। গুড মর্নিং সকলকে, বাজে মুহূর্তে 8:15 আর আজকে যেহেতু সানডে, তো গতবারে আমার যে সানডের পুজোটা সেটা আমার এই মাসেরটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এই সানডেটা আর আমাকে করতে হবে না, আর 8:15 মানে 8:30 থেকে বেটুর ক্লাস, ড্রয়িং
তোকে দেখো পুরো রেডি করে দিলাম এই যে সমস্ত কিছু, তো চলো ওকে দিয়ে আসি। আর দিয়ে এসেই ও চলে যাবে হচ্ছে আমার বাড়ি, কারণ আজকে মানে বাড়ি যাওয়ার জন্য ভীষণ রকমের ঝোঁক করছে আর অনেক দিন যায়নি গরমের জন্য, তো আজকেও কিন্তু গরমটা বেশ আছে। জানি না মানে বেলা বাড়লে গরমটা কমবে না বাড়বে জানি না, কালকে যেমন বেলা যত বেড়েছিল গরমটা কিন্তু কমেছিল, তো তবুও ওই গরমের জন্যই ওকে পাঠায়নি, বেশ এক দু সপ্তাহের বেশি হয়ে গেল। তো আজকে ও ভীষণ ঝোঁক করছে যাওয়ার জন্য, তো আজকে যা। তো ড্রয়িং ক্লাসের পথেই হাজব্যান্ড যখন ছুটি হবে তখন ওকে একবারে ওখানে দিয়ে আসবে। তো এই হচ্ছে আজকের গল্প। তো চলো গত কালকের ব্লগটা বন্ধুরা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা বাই।